হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এটা কোনো রেস্টুরেন্ট নয় বা কোনো স্ট্রিট ফুড নয়, আজকে আমরা করব হচ্ছে আমাদের এলাকা মানে ডানকুনি চত্বরের দুটো বেস্ট বিরিয়ানির মধ্যে, দুটোই কিন্তু হাজি বিরিয়ানি, একটা ডানকুনিতে আর একটা আমাদের গড়লাচের মধ্যে। তুমি ওদের খেয়েছো দুটোতেই, তাই না? একদম, আমিও দুটোতে খেয়েছি, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানাতে চাই। চলো যাওয়া যাক, আগে আমরা বিরিয়ানিগুলো কিনে নিয়ে আসি। চলো আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এবার আমরা দেখবো কোন টাকার বিরিয়ানি। এখানে দেখবো হচ্ছে এটা হচ্ছে আমাদের ডানকুনির ফেমাস হাজি বিরিয়ানি, একদম গরমা গরম বিরিয়ানি আমরা নিয়ে এসেছি। যে খুলবো, আহ আহ, গন্ধটা না, এই যে বিরিয়ানির গন্ধটা কিন্তু পেট ভরে যায় চন্দনা, এটা তুমি কিন্তু অস্বীকার করতে পারো না। এইটা কিন্তু অস্বীকার করা যায় যে বিরিয়ানির গন্ধ, এই গন্ধ কয়েক কিলোমিটার দূর থেকে পাওয়া যায় এবং এই গন্ধতেই মানুষ পাগল। চলো এটা আমরা ঢালি। এবার দেখো আমরা এটা ঢাললাম হচ্ছে ডানকুনির, যেটা হচ্ছে অনলি হাজি বিরিয়ানি। তোমরা নামটা দেখতে পেয়েছো শুরুতে যখন আমরা কিনতে গেছিলাম, সেখানে কিন্তু একটা এরকম চিকেনের পিস দিয়েছে, এটা মোটামুটি একটা উইংস এর পিস দিয়েছে, আর তার সঙ্গে একটা জাম্বো সাইজের আলু। ভাতের কোয়ান্টিটি ঠিক আছে, তবে একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে বসে খেলে, আমরা যদি কেউ যদি বসে খাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাতের কোয়ান্টিটি আমাদের বেশি থাকে, তো তাও এটা একটা মানুষের পক্ষে আমি বলবো এনাফ। তারপর একটা জাম্বো সাইজের আলু কিন্তু দিয়েছে, একটা পুরো ফ্রাই করা আলু যেটা দিয়ে বিরিয়ানির মধ্যে রান্না করা হয়েছে। চলো এবার আমরা আমাদের যে গড়লগাছার হাজি বিরিয়ানি, ফেমাস পুরানা হাজি বিরিয়ানি, সেই বিরিয়ানিটা আমরা আনবক্স করি। এবার আমরা করছি হচ্ছে পুরানা ফেমাস হাজি বিরিয়ানি, তবে বিরিয়ানির প্যাকেট দেখে বোঝা যাচ্ছে কিন্তু কালার কিন্তু আপাতত কিছু ডিফারেন্স আমরা পাচ্ছি না। চলো ঢেলে আমরা দেখি যে কেমন আসছে। আমরা তো বিরিয়ানির কম্পিটিশন ভিডিও বানাবো ঠিক করেছিলাম, কিন্তু আমরা যখন পুরানা হাজি বিরিয়ানিতে গেলাম, ফেমাস হাজি বিরিয়ানি, সেখানে যে আমাদের এই দেখতে পেলে চাপ ফুটছে সেটা দেখে আর আমরা লোভ সামলাতে পারিনি। তখন আমি চন্দনদাকে বললাম চলো চন্দনদা চাপটাও ঢেলে নি, চাপটা একটা কিনে নিয়ে যাওয়া যাক। হ্যাঁ চলো, চাপ থেকে কিন্তু প্যাকেট দিয়েছি কিন্তু তেল ঝরে ঝরে পড়ছে। ও দারুন দারুন দারুন, জিভে জিভে জল চলে আসছে, সেটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের পুরানা হাজি বিরিয়ানি, যেটা তার
যেখানে একটা কিন্তু এদেরকে কিন্তু আমরা দেখি আমাদের না বলতে কিন্তু এটা লেগ পিস দিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে এটা আমার একটু পরিচিত দোকান, সেই জন্য আমার মুখ দেখে দিয়েছে। আর এখানেও একটা বড় সাইজের আলু দিয়েছে, তবে আমি একটা কথা বলবো, এতে মনে হচ্ছে যেন এর কোয়ান্টিটি একটু বেশি, কিন্তু সমানই মনে হচ্ছে। তবে এইটার থেকে আমরা যদি বলি অনলি হাজি বিরিয়ানির থেকে, শুধু হাজি বিরিয়ানি যেটা, তার একটু এতে তেলের পরিমাণটা একটু বেশি। আর তবে দেখতে কিন্তু দেখে মনে হচ্ছে যেন এটাই বেশি মশলাদার, তবে আমরা টেস্ট করব, টেস্ট করে তোমাদের রিভিউ দেবো যে কোনটা বেটার খেতে। ইনস্টাগ্রাম আর ভিডিও রিল বানাতে বানাতে আমাদের অলমোস্ট বিরিয়ানি ঠান্ডাই হয়ে গেছে, তো কিছু করার নেই। আর একটা কথা, নতুন 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 ইমেজ পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করতে হবে, যেটা আমাদের স্ক্রিনে ভিজিবল হচ্ছে। ঠিক আছে, তো এবার ট্রাই করা যাক। খুব সুন্দর চিকেনটা দেখতে পারো, পুরো মশলা ভর্তি চিকেনের মধ্যে। তবে চিকেনের সাইজটা সেরকম অত বড় নয় লেগ পিসটা, লেগ পিসটা খুব একটু বড় নয়। আর এইখানে একটা দেখতে হবে, যেটা পুরানা হাজি বিরিয়ানি যেটা রয়েছে সেখানে কিন্তু এরা স্যালাড প্রোভাইড করেছে, কিন্তু হাউজিংয়ের যেটা রয়েছে সেখানে কিন্তু ওরা স্যালাড প্রোভাইড করেনি। আর এটা নেওয়া হয়েছে আমাদের পুরানা ফেমাস হাজি বিরিয়ানি থেকে, এই চিকেন চাপটা, এটাও আমি ট্রাই করবো। আগে ফার্স্ট এই বিরিয়ানিটা ট্রাই করবো। দুটোই সমান সমান, বাট আমার কেন জানি না মনে হচ্ছে এই পুরানা ফেমাস হাজি বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগছে। এর চিকেনটাও একবার দেখাই তোমাদের, অরিন্দম অনেকবার খেয়েছে ওই ফেমাস পুরানা ফেমাস বিরিয়ানিটা থেকে, অনেকবার খেয়েছে, তো ও আরও বেশি ভালো রিভিউ দিতে পারবে আমার থেকে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি না বলবো না, আমি খেয়েছি একবার, কিন্তু ও অনেকবার ট্রাই করেছে। এখানেও যে চিকেনটা দিয়েছে মোরালেস সেম অনেকটাই, বাট চিকেনটা সেদ্ধ হয়েছে অনেকটাই। আর আলুটা দেখতেই পাচ্ছ, এখানেও আমি আলুটা ভেঙে দেখাচ্ছি, যথেষ্ট নরম।